নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 29শে আশ্বিন, 16ই অক্টোবর, বুধবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ অর্থাৎ 29শে আশ্বিন, আজ 29শে আশ্বিন, 16ই অক্টোবর, বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 29শে আশ্বিন, 16ই অক্টোবর, বুধবার, সূর্যোদয় 5টা 38, সূর্যাস্ত 5টা 9, চতুর্দশী রাত্রি 7টা 44, উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 7টা 18, ধ্রুবযোগ দিবা 10টা 35, গড় করণ দিবা 8টা 55, গতে বনিজকরণ, রাত্রি 7টা 44, গতে বৃষ্টিকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজকের দিনে, আজকের দিনে গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু, মেষ ফাঁকা। বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর মিথুনে মঙ্গল, কর্কট সিংহ ফাঁকা, কন্যায় রবি কেতু, তুলায় বুধ, শুক্র বৃশ্চিকে, শনি মিনে রাহুর সঙ্গে তৈরি করেছে রাহু আর চন্দ্রের অশুভ গ্রহণদোষ, আর শনি যথারীতি কুম্ভে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ 29শে আশ্বিন, 16ই অক্টোবর, বুধবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা ও যথেষ্ট চাপের দিন যাবে, বিশেষ করে তাদের রবি কেতুর সঙ্গে রাহুর দৃষ্টিতে থাকায় সিংহ রাশিদের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না, বিশেষ করে পেটের সমস্যা, বিশেষ করে মলদ্বারের সমস্যা, এছাড়া মূত্রাশয়ের সমস্যা, এছাড়াও সর্দি কাশি জ্বর জ্বালা ডেঙ্গু ম্যালেরিয়া থেকে নিজের শরীরকে সেফ রাখার চেষ্টা করুন সিংহ রাশি। অতিরিক্ত পরিশ্রম আপনার শরীর ভঙ্গের অন্যতম কারণ হতে পারে, সেদিক দিয়ে সজাগ করলাম সিংহ রাশি। আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তবে মায়ের নিজের শারীরিক অসুস্থতা, মায়ের নিজের মানসিক চাপ আপনার জীবনেও যাতে আপনাকে যথেষ্ট ভোগ করতে হবে। এছাড়াও আজকের দিনে আপনার পিতার শারীরিক অসুস্থতার খবরে আপনি বিশেষভাবে বিচলিত হতেই পারেন সিংহ রাশি। মাতা পিতার শারীরিক অসুস্থতা আপনার জীবনে যথেষ্ট উদ্বেগের কারণ হবে সিংহ রাশি। আজকের দিনে বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন। তবে যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে হতাশা আছে, এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন আয়ের সুযোগ আসবে। এছাড়াও আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে, আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 17518, এছাড়া 17516, 17516 আর 17518, এই দুটো নাম্বার ধরে দেখতে পারেন। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন, কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় সাফল্য, সন্তানের কর্ম সাফল্য আপনি উপভোগ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। তবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, তবে কোনো না কোনো ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের অবনতি অবধারিত আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন।
সিংহ রাশি, আপনার জীবনের প্রতিপদে আপনাকে বুঝে শুনে এগোতে হবে, নাহলে আগামী দিনে আপনি যথেষ্ট কষ্টে পড়ে যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি, আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি, আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আজকের দিনে হবে, তবে আজকের দিনে যে ব্যাপারে আপনি খুব সাবধান বা খুব সতর্ক থাকবেন, এক বা একাধিক ব্যক্তি আপনাদের এই যে নানাভাবে আপনার জীবনে অস্বস্তিকর মুহূর্ত আনতে চাইবে সেদিক দিয়ে সাবধান। মীন রাশি, আজকের দিনে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর, মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ভুলবেন না। এছাড়াও আরও একটা কথা বলবো, আপনার জীবনে এখন নতুন, এছাড়াও আপনি বিশেষভাবে গণপতি গণেশ, সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন। গান গণপতি গণেশায় নামা, গান গণপতি গণেশায় নামা, গান গণপতি গণেশায় নামা, এই মহামন্ত্র জপ করে সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু দুর্বা আর আতুক লাড্ডু দুর্বা আর মোদক দিতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। সিংহ রাশি, আজকের দিন থেকে আপনার জীবনে একটা নতুন যোগাযোগের রাস্তা খুলবে, তবে সন্তান মুখুজ্জ্বল করলেও সন্তানের নানা দিক দিয়ে অস্থির ব্যবহার আপনার মনের মধ্যে যথেষ্ট চিন্তায় থাকবে। এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে বেশি নিরাপদ আপনি বোধ করবেন আপনার কর্মজীবনে, কারণ কর্মজীবনে আজকে আপনার জোয়ার বয়ে যাবে, প্রভূত কর্মের আগমন ঘটবে। আর্থিক দিক দিয়ে কিছুটা চাপাচাপি গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন যাবে, আর আজকে যেন তারা হলুদ বর্ণের পোশাক পরে, হনুমান চল্লিশা পাঠ করে, গণেশজির পূজা অর্চনা করে এবং তারা যেন বিশেষভাবে আজকের দিনে হনুমান মন্দিরে পূজার্চনা করে, এর ফলে তাদের জীবনে রোগ দুঃখ কষ্টের সব নির্মূল হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এরকম জানি, আমি বিশেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।